চাঁদপুর দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলহাজ নুরুল আমিন রুহুলের নৌকা মার্কার পক্ষে মতলব উত্তর উপজেলার গান্ধী ইউনিয়নের হাজিপুর ব্রাক অফিস সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন পাঁচ নং ওয়ার্ড সমন্বয়কারী হাজি আব্দুল মজিদ প্রধান ডা জাহাঙ্গীর আলম আব্দুর রক প্রধান ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন মুন্সি ওমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন

দিন এরপর স্থানীয় নেতৃবৃন্দ সমর্থক ও ভোটাররা নৌকার ভোট চেয়ে মিছিল দেয় এ সময় বক্তারা বলেন বিশ্বের অন্যতম মডেল প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশ আজ অনেক এগিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে তিনি আরো বলেন সারাদেশের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী চাঁদপুর দুই আসনে অ্যাডভোকেট নুরুল আমিন রুলকে নৌকায় ভোট দিয়ে জয়ী করতে হবে তাহলে মতলবের উন্নয়ন অব্যাহত থাকবে এবং শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে এ সময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ গাজী ডাক্তার রানা মঞ্জুরুল ইসলাম নুরু গাজী মনির হোসেন আবুল বাশার আশরাফুল মাকসুদুর রহমান শাহিনুর মনির হোসেন জুলহাজ গাজী জাহিদ দেওয়ান মামুন মুন্সি জাহিদ মোল্লা মজনু প্রমুখ উপস্থিত ছিলেন চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অ্যাস টিভি